কোনো এক সুন্দরী রাতে গানটি গাইতে আসছে সায়নী। কতটুকু ভালো গেয়েছো জেনে নিই আমাদের বিচারকদের কাছ থেকে। প্রথমেই জানতে চাইবো সাবিনা ম্যামের কাছে। মোটামুটি ভালো হয়েছে, তোমাকে যত সুন্দর লাগছিল অত সুন্দর গানটা হলে আরও ভালো লাগতো। কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ছুটেছে, এবং ব্রিজ লাইন যেটা তুমি উপরে চওড়া যে গাইলে, আমার গলা শুকিয়ে গিয়েছিল, ওটা এখানে এখন বলে কিছু হবে বলো? সরি। আরও কিন্তু বেশ কয়েকটা জায়গায় তোমার ছুটে গেছে, কাজ সুরেরও একটু কম ছিল, আর তবে ভালো করবে বোঝা যাচ্ছে। গলার আওয়াজ খুব সুন্দর, খুব মিষ্টি, খুব স্ট্রেংথ আছে গলায়, সবই খুব সুন্দর, কিন্তু প্র্যাকটিস করতে হবে, খুব বেশি রেয়াজ করতে হবে, কেমন? আর তাছাড়া এমনি ওভারঅল ঠিক আছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সাবিনা ম্যাম। এবার জানতে চাইব রুনা লায়লা ম্যামের কাছে। সায়নী, খুব সুন্দর নাম, দেখতেও খুব সুইট তুমি, তো গানটা আর একটু সুইট করলে পারতে তো। হ্যাঁ, কি হলো, অন্তরা গিয়ে এরকম হোঁচট খেয়ে পড়ে গেলে কেন? পিচিংয়ে অনেক সমস্যা, জায়গায় জায়গায় ফ্ল্যাট, জায়গায় জায়গায় শার্প, মানে হয় সুর থেকে নেমে যাচ্ছে, হয় সুর থেকে চড়ে যাচ্ছে, এরকম হচ্ছে বারবার। তোমার ধরাটা যখন ধরলে গানটা, আমার মনে হলো যে আজকে তুমি একদম মানে ফাটা ফাটি করবে, তো তারপরে যে কী হলো বুঝলাম না। এনিওয়ে, গুড লাক। অনেক ধন্যবাদ ম্যাম। এবার জানতে চাইবো ইমন সাহা ভাইয়ের কাছে। তোমার চেষ্টাটা অনেক ছিল এটা বোঝা যাচ্ছে, তো ভালো গেয়েছো। গানটা কঠিন গান, ডেফিনেটলি ইটস খুব মডার্ন প্রোগ্রেশনের উপরে গান, কঠিন গান, ভালো গেয়েছো, কিন্তু ভবিষ্যতে আরও ভালো গাইবে, ঠিক আছে। সায়নী, অনেক ধন্যবাদ তোমাকে,